আজ গ্যাংটক ভ্রমণের তৃতীয় দিন আমাদের। তো আমরা দূরে কোথাও না গিয়ে গ্যাংটকে লোকাল ট্যুর করব বলে প্ল্যান করেছি। লোকাল ট্যুরে 10টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে, একটা গাড়ি বুক করলাম, ও 1800 টাকা নেবে। তো প্রথম পয়েন্ট যে জায়গাটায় নিয়ে এসছে সেটা হচ্ছে গ্যাংটক রোপওয়ে। তো আমরা রোপওয়ের এই কাউন্টারের কাছাকাছি দাঁড়িয়ে আছি। পার পার্সন টিকিট ভাড়া হচ্ছে গিয়ে 117 টাকা। তো কাউন্টার এখনও খোলেনি, টিকিট দেওয়া শুরু হয়নি, আমরা ওয়েট করছি টিকিট কাউন্টারে টিকিট দেওয়ার জন্য। রোপওয়ে স্টার্ট হয়ে গেছে, এখান থেকে আমরা ধীরে ধীরে উপরে উপরে উঠছি এবং এখান থেকে গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে পুরো। জীবনে আবার একবার রোপওয়ে চড়ার অভিজ্ঞতা হচ্ছে, বেশ দারুণ লাগছে। পুরো ছোট্ট রাস্তা এটা, ছোট্ট রোপওয়ে, কিন্তু বেশ অভিজ্ঞতাটা খুব সুন্দর হচ্ছে, কেন একদম পুরো শহরের উপর থেকে রোপওয়েটা যাচ্ছে। গ্যাংটকের রাস্তায় যে গাড়িগুলো চলছে সেগুলো উপর থেকে দেখা যাচ্ছে। গ্যাংটক লোকাল সাইট সিং এর প্রথম স্পটটা কমপ্লিট হলো গ্যাংটক রোপওয়ে। তো গ্যাংটক রোপওয়ে কমপ্লিট করার পর এবার আমরা নেক্সট স্পটের দিকে এগোবো, তাই গাড়ির দিকে এগোচ্ছি। আর নামার সময় সিঁড়ি দিয়ে নামতে হলো, ওঠার সময় লিফটে চলে গেছিলাম কিন্তু নামার সময় সিঁড়ি দিয়ে নামলাম। এবার আমরা এগিয়ে যাচ্ছি আবার আমাদের গাড়ির দিকে। এবার সেকেন্ড স্পটের দিকে এগিয়ে চলেছি। সেই রাস্তাটা খুব সুন্দর, একদম ঘন, দুপাশে বড় লম্বা লম্বা গাছে ভরা। যেহেতু বর্ষাকাল রিসেন্ট পেরিয়েছে তো সেই কারণে পুরো চারিদিকে সবুজ সবুজ জায়গাটা। নেক্সট পয়েন্ট চিতেন স্তূপা। স্তূপা কে নামে? চিতেন চিতেন আচ্ছা চিতেন মানে মানে নেক্সট যে পয়েন্টটাতে এসে ছাড়লো গাড়ি এটা কোনো একটা স্তূপা মনাস্ট্রি। তো একটু হাইটে উপরে চড়তে হবে, তো আমরা হেঁটে এখন এই রাস্তায় চড়া শুরু করেছি। বেশ একটু উঁচু জায়গাতেই রয়েছে এই মনাস্ট্রিটা, তো আমরা হেঁটে হেঁটে উপরে চলে এসেছি সিঁড়ি দিয়ে, একদম কাছাকাছি চলে এসেছি। इस मनस्त्री का नाम क्या है? छोटेन 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 स्तूपा छोटेन छोटेन स्तूपा। ये জায়গাগুলো একটা সবসময় একটা নিস্তব্ধ, একটা খুব শান্তি শান্তির জায়গা এই মনস্ত্রী জায়গাগুলো। আগেও অনেকবার অনেক জায়গাতে গেছি,
কিন্তু জায়গাটা এলেই যেন একটা একটা শান্তি, অপার শান্তি মনে হয়। ভীষণই নিস্তব্ধ থাকে জায়গাগুলো, এবং এখানকার যে লামা যারা থাকেন তাদেরকে দেখলেও ভীষণই ভালো লাগে। পিছনে একটা জায়গায় অনেক প্রদীপ জ্বলছে, একবার সে জায়গাটা আপনাদেরকে দেখাই। প্রচুর পরিমাণে প্রদীপ জ্বালানো হয়েছে, প্রচুর প্রদীপ কন্টিনিউ জ্বলে যাচ্ছে এখানে। দুটো জায়গা ঘোরার পর এবার থার্ড জায়গাতে চলে এসেছি। এটা একটা ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, যেহেতু লোকাল ট্যুর, মানে খুব বড় কিছু দর্শনীয় স্থান নেই, কিন্তু ছোট ছোট দর্শনীয় স্থান। কিন্তু কোনো একটা জায়গার লোকাল ফ্লেভার নিতে হলে, কোনো একটা জায়গার লোকাল যদি সেই সিটির মধ্যে ঘুরে বেড়ানো যায়, তাহলে ওই জায়গাকার জীবনযাত্রা, জীবনশৈলী বা ওদের খাওয়ার দাওয়ার বা কেমনভাবে ওরা থাকে সেটা সম্বন্ধে খুব সুন্দর একটা আইডিয়া হয়। তো এইরকমই ছোট ছোট জায়গাগুলো ঘুরে আমরা দেখতে চাইছি গ্যাংটকের লোকাল পরিবেশটা কেমন। গ্যাংটকে যেহেতু বর্ষার শেষের দিকটা, আমরা চারিদিকে বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল, পাহাড়ি গুল্ম চারিদিকে ভরে আছে, কালারে কালার, বিভিন্ন ধরনের কালার এখানকার পাহাড়েও বা রাস্তার দুধারেও। তো সেই সব কিছু নিয়ে একটা কম্বিনেশন করে এখানে একটা ফ্লাওয়ার এক্সিবিশন করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ, যেগুলো আমরা সাধারণত আমাদের সমতল ভূমিতে এগুলো দেখতে পাবো না, এগুলো এই পাহাড়ি অঞ্চলেই এই ধরনের ফুলের গাছগুলো দেখা যায়, যার সঙ্গে কমন কোথাও নেই। কিছু মুরগিঝোটা ফুলের মতো একটা গাছ দেখা যাচ্ছে, কিন্তু এটা একটু অন্যরকম, একটু ডিফারেন্স আছে। এটা ইয়েলো কালারেরও ফুল আছে। ছোট্ট জায়গার মধ্যে বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে গাছগুলোকে, বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ এবং ছোট ছোট গুল্ম জাতীয় গাছগুলো এখানে রয়েছে। গ্যাংটক লোকাল সাইট সিংয়ের একটা বড় প্রধান আকর্ষণ হিমালয়ান জুলজিক্যাল পার্ক, কিন্তু কোভিডের কারণে এই পার্কটা এখন বন্ধ আছে, এক ধরনের জু বলতে পারেন। তো সেটা এখন বন্ধ আছে। এর অপোজিট সাইডেই একটা গণেশ টক, মানে গণেশ মন্দির আছে, যেটা আমরা এখন উপরে একটু চড়াই করে উঠে ওই মন্দিরটাতে যাব। গণেশ টক, মানে এই গণেশ মন্দিরের একদম উপরে উঠে চলে এসেছি। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো সেই কারণে ভেতরে ফটোগ্রাফি নিতে পারলাম না, ভিডিওও নিতে পারলাম না। তো সেইখানে বাইরে ঘুরে বেড়াচ্ছি, তবে পেছন দিকটায় এসে মনে হচ্ছে সত্যি মন্দিরটা
অনেকটাই উঁচুতে অবস্থিত। এখানের গাছের একদম টপ মোস্ট পার্টে আমরা দাঁড়িয়ে আছি। নিচের দিকে দেখতে অনেক বড় খাদ। গ্যাংটকের নেক্সট টুরিস্ট স্পটে এসে পৌঁছে গেছি। এটার নাম প্ল্যান্ট কনজারভেটরি। এন্ট্রি ফি পার পারসন 20। এই জায়গাটা বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টস, নামগুলো কোনোদিন শুনিনি, যদিও এগুলো সায়েন্টিফিক নেম। তো এগুলো ঘুরে ঘুরে দেখছি এবং চারিদিকে বিভিন্ন বর্ষাকাল হওয়ার জন্য গুল্ম জাতীয় গাছগুলোও জন্মেছে, আগাছাও জন্মেছে। হয়তো এই বর্ষাকালটা শেষ হওয়ার পরে এগুলোকে আবার মেনটেন করা হবে। তবে বেশ একটা ছমছমে ব্যাপার আছে, খুব বেশি টুরিস্ট এখানে নেই। তো আমরাই কয়েকজন ঘুরে বেড়াচ্ছি এখানে মধ্যে। তাসা ভিউ পয়েন্টের নিচটাতে একটা সোভেনিয়ার শপ আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, যেটা হচ্ছে গিয়ে এই ক্যাপটা, হ্যাট, ক্যাপ ঠিক নয়, এই হ্যাটটা আমার খুব পছন্দ হয়েছে। তো ভাবছি এই হ্যাট একটা নিয়ে নেওয়া যাক। গ্যাংটকে লোকাল সাইট সিং করতে বেরিয়েছিলাম। টোটাল 10টা পয়েন্ট দেখার কথা ছিল, কিন্তু তার মধ্যে একটা ছোট ওয়াটারফলস ছিল যেটা দেখার ইচ্ছে হয়নি, রোডের সাইডেই ছিল। আর আরেকটা মনাস্ট্রি ছিল যেটা কোভিডের কারণে বন্ধ আছে, সেটাও দেখা হয়নি। জুটাও দেখা হয়নি, কেন সেটাও কোভিডের কারণে বন্ধ আছে। তো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। গ্যাংটকে আমাদের 3 দিনের ভ্রমণ শেষে আজ শিলিগুড়ি ফিরে যাচ্ছি। সকাল এখন 9টা বাজে, আমাদের শিলিগুড়ি যেতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা সকাল 9টাতেই বেরিয়ে পড়েছি, গাড়িতেও চড়ে গেছি। আর আমাদের সঙ্গে যে রাহুল ভাই ছিল, আমাদেরকে ছাঙ্গু লেক আর বাউ মন্দির বেড়াতে নিয়ে গেছিলো, ওকেই ডেকে নিয়েছি, ওই আমাদেরকে শিলিগুড়িতে পৌঁছে দেবে।